অবশ্যই আমি ভালোবাসি এবং এখন সবচেয়ে দেখবার বিষয় সন্তানটি দশটা আঙুল দশটা হাতে পায়ে সমস্ত সুস্থ ভাবে আপনাদের পৃথিবীর আলো দেখতে পেলো কিনা, এবং আমি আশাবাদী ছবিটি ভালো হবে, ভালো করে কাজ করতে গিয়ে তার সাথে বুঝতে পারে। তো আমি সেই জায়গা থেকে বলবো যে আমার ভালো লেগেছে, ভালো এক্সপিরিয়েন্স। কারণ আমাদের দেশে হয় কি, এখন বেশিরভাগ সময় কাজগুলো অল্প যত অল্প কষ্টতে অল্পভাবে যতটা লিমিটেশনের ভেতর ব্যালেন্স যত তাড়াতাড়ি শেষ করতে পারি, ওরা কোনো দিক দিয়ে কার্পণ্য করেনি, ওরা কিন্তু ওদের বেস্ট আদায় করে নিয়েছে। বেস্টটা যখন আদায় করেছে আমার মনে হয় নিশ্চয়ই ভালো কাজ করে। আমি যদি এইভাবে বলি কর্মকর্তা হিসেবে যে বাংলাদেশের সংস্কৃতি কর্মী বাংলাদেশে সংস্কৃতি বলয় তৈরিতে সম্পূর্ণ ব্যর্থ, আপনার মতামত সংস্কৃতি বলয় তৈরি করতে বাংলাদেশের সংস্কৃতি কর্মী মানে আপনিও একজন একদমই ব্যর্থ। প্রযোজনা হবে নিশ্চয়ই, প্রযোজনা হচ্ছেও, কিছু কাজ তো আমার হচ্ছেই, কিন্তু পরিচালনা আর কোনো ইচ্ছে আমার এখন নেই। আর বা আমাকে যদি আমার মনে হয় যদি কেউ ব্যবহার করতে পারে, ব্যবহার করতে চায়, কারণ অন্য দেশে আমি কাজ করবার সুযোগ পাচ্ছি। এই যে একজন ইরাকিয়ান ডিরেক্টর উনি আমাকে কাজে নিলেন, তো আমি জানি না বাংলাদেশের মানুষের বাংলাদেশের ডিরেক্টরদের যদি মনে হয় যে আমি তাদের কাজ করার যোগ্য সেটা তারা আমাকে নেবেন, তো আমার কিছু করার নেই, তলার নেই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।